হাওড়ায় বিজেপির ভোট কাটতেই পাঠিয়ে দিয়েছে সিপিএম। বিজেপি নয়, এরাজ্যে সিপিআইএমই সব থেকে বড় সাম্প্রদায়িক দল। সিপিএম এর কথা বলে কোনো লাভ আছে? মীনাক্ষী শতরূপ সায়নদেরকে ছেড়ে দেয় মার্কেটে, এখানে সব্যসাচী বাবুকে দাঁড় করিয়েছে। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা মুম্বাই বাঙ্গালোর দিল্লিতে গিয়ে একসঙ্গে কয়লা ভাইপোর সঙ্গে ইটিং মিটিং সিটিং ডিক্টেটার জন্য দাঁড়িয়েছে। যাদবপুরে ভোট কাটবে কার আমাদের ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য হাওড়াতে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। শনিবার যখন হাওড়ার সাঁকড়াইলে সিপিআইএম এর প্রার্থী সব্যসাচী চ্যাটার্জির সমর্থনের প্রচারে বিজেপিকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে ধর্মনিরপেক্ষতার বার্তা দিচ্ছেন মীনাক্ষী, ঠিক তখনই সিপিআইএম কে বিনোজির আক্রমণ করলেন শুভেন্দু। কাস্তে হাতুড়ি তারাই যে সবচেয়ে বড় সাম্প্রদায়িক দল, তা দ্ব্যর্থহীন ভাষায় বললেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, প্রকাশ্য মঞ্চ থেকে তিনি প্রমাণ করে দিলেন তার বক্তব্য। শনিবার আন্দুল রাজমাঠে বিজয় সংকল্প সভা থেকে তৃণমূলের সঙ্গে সিপিএম এর আঁতাত নিয়ে আক্রমণ শুরু করেন বিরোধী দলনেতা। সিপিএম কে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে তিনি বলেন, মোহাম্মদ সেলিম বাড়ি উত্তর কলকাতায়, অথচ ভোটের সময় তিনি উত্তর অথবা দক্ষিণ কলকাতায় দাঁড়ান না, খুঁজে খুঁজে দেখেন কোথায় মুসলিম ভোট সবচেয়ে বেশি। তাই গতবার দাঁড়িয়েছিলেন রায়গঞ্জ, যেখানে 50% মুসলিম ভোট, আর এবারে গিয়েছেন মুর্শিদাবাদ, সেখানে 70% মুসলিম ভোট। হাওড়াতে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে, আর এদের নেতারা সেকুলার বলে, আর মোহাম্মদ সেলিম ভোটার লিস্টটা খুঁজে দেখে কোথায় মুসলিম ভোট বেশি, সংখ্যালঘু বেশি। মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায়? উত্তর কলকাতায়। কলকাতার নেতা রাজ্যের সম্পাদক, কেন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় দাঁড়ায়নি? আগে রায়গঞ্জে দাঁড়িয়েছিল, মুসলিম ভোট 50%, এবারে মুর্শিদাবাদে গেছে, 70% মাইনরিটি ভোট আছে বলে। তাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে সিপিআইএম পার্টি। কে কে? এর পরেও না থেমে শুভেন্দু বাবু বলেন, বিজেপির ভোট কাটতেই নাকি পাঠিয়ে দিয়েছে সিপিএম। যাদবপুর এবং হাওড়ায় বিজেপির ভোট ভাগ করতেই কাস্তে হাতুড়ি তাদের প্রার্থীরা দাঁড়িয়েছেন বলে সভামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন। বামেদের যুব ব্রিগেডকে ঠেস দিয়ে বলেন, এখানে মীনাক্ষী শতরূপদের ছেড়ে রাখা হয়েছে, আর ওদিকে মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি কয়লা ভাইপোর সঙ্গে ইটিং মিটিং ফিটিং শিটিং করছেন, নো ভোট টু বিজেপি বলে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন। সিপিএম এর কথা বলবো? সিপিএম এর কথা বলে কোনো লাভ আছে? মীনাক্ষী শতরূপ সায়নদেরকে ছেড়ে দেয় মার্কেটে, এখানে সব্যসাচী বাবুকে দাঁড় করিয়েছে। এখন এরা এখানে বলে চোর ধরো জেল ভরো, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা মুম্বাই বাঙ্গালোর দিল্লিতে গিয়ে একসঙ্গে কয়লা ভাইপোর সঙ্গে ইটিং মিটিং সিটিং ডিপ ফিটিং করেন। তাই এই সিপিএম অস্তিত্বহীন, ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। যাদবপুরে ভোট কাটবে কার আমাদের ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য এরা নো ভোট টু মোদি করে, এরা তৃণমূলকে আনতে চায়। হাওড়াতে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে, আর এদের নেতারা সেকুলার বলে, আর মোহাম্মদ সেলিম ভোটার লিস্টটা খুঁজে দেখে কোথায় মুসলিম ভোট বেশি, সংখ্যালঘু বেশি। মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায়? উত্তর কলকাতায়। কলকাতার নেতা রাজ্যের সম্পাদক, কেন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় দাঁড়ায়নি? আগে রায়গঞ্জে দাঁড়িয়েছিল, মুসলিম ভোট 50%, এবারে মুর্শিদাবাদে গেছে, 70% মাইনরিটি ভোট আছে বলে। তাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে সিপিআইএম পার্টি। কে কে সমর্থন করেন? সিপিএম এর বিকাশ ভট্টাচার্য, তৃণমূলের সুবোধ সরকার গোবাংশ খেয়েছিল রাস্তায় দাঁড়িয়ে, সমর্থন করেন নাকি? করেন নাকি সমর্থন? তাহলে সেকুয়ার মাকু দুজনকে বিসর্জন দেবেন তো? প্রস্তুত? যদি তৃণমূলকে হটাতে হয়, রাষ্ট্রবাদী সরকার আনতে হয়, মোদিজির হাতে দেশকে সুরক্ষিত করতে হয়, তাহলে
ডাক্তার রতিন চক্রবর্তীকে পদ্মফুলে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। এ ভোটটা মোদির ভোট, মোদিজির ভোট। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।